আল্লাহু আকবার, কত সৌভাগ্য, কত শান, কত মান আপনার আমার মতো নালায়েক গুনহগার পাপি বান্দাদের আমরা রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হয়ে জন্ম। কোন নবী জানেন যার কদমে পাক জমিন, যার কদমে পাক জমিন হাতটা বাড়ায় দিলে হাত চলে যায় জান্নাতের বাগান। ওই রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হয়ে যদি আজকে আপনি আমি কলঙ্কের মালা গলা দিয়ে রাখি, এই সুযোগ তার কেউ পায় নাই যেটা আপনি আমি পেয়েছি। বেশি কিছু তো আল্লাহ চাচ্ছে না। আল্লাহ পাক বলে যে বান্দারে নিজের চরিত্রটাকে একটু সুন্দর কর, নিজের চরিত্রটাকে একটু সুন্দর কর, কাউকে কষ্ট দিস না, কাউকে আঘাত দিস না, কারো পথে বাধা দিস না। আমি আল্লাহ যেমন মাননেওয়ালাকে খাওয়াই, না মাননেওয়ালা তাদেরকেও খাওয়াই। তোরা যদি আমার বান্দা হস, তোরা এমন হ, বন্ধুরা খাওয়া, দুশমনেরা খাওয়া, দুশমনেরাও খাওয়া, দুশমনেরা খাওয়া। আমি আল্লাহ কেমন জানিস, আমি হাজার গুনার কথা জানি, তারপর আমি সেটা প্রকাশ করতে দিই না। ও বান্দা, তুই যদি আমার হস, তুই তোর বন্ধুর গোপন কথা প্রকাশ করতে পারবি না, বন্ধুর গোপন কথা প্রকাশ করতে পারবি না। আমি আল্লাহ কেমন জানিস, আমি সবার প্রতি দয়াবান, আমি সবার প্রতি দয়াবান, কারো উপর রাগ রাখি না। তুই যদি আমার হস, আজকে থেকে সবাইকে মাফ করে দে, কারো প্রতি রাগ রাখিস না, তাহলে আমার সুন্নত আদায় করা হয়ে যাবে, সিরকাত আল্লাহ আদায় করা হয়ে যাবে, আমি আল্লাহর পছন্দের কাজ আদায় করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।